সুধী দর্শক শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ইনফোস্টো চ্যানেলের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, সর্বপ্রথমে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমরা যে ভিডিওগুলো প্রকাশ করছি এগুলো অবশ্যই আপনাদেরই জন্য, আর তাই আমরা চাইব বেশি বেশি আমাদের চ্যানেলটি আপনারা দেখুন। আমি যে স্থানটি মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করে, অথবা আরও একটি স্থান মার্ক করে দিচ্ছি, সেটি হচ্ছে সাবস্ক্রাইব ফর নিউ ভিডিওস। এই অপশনটিতে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের চ্যানেলটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি ফ্রিতে আমাদের প্রকাশিত ভিডিওগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় কোনো ভিডিও পাবলিশ হলে আপনি সেটি দেখে নিতে পারবেন। আর আমাদের যে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওস অপশনটিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজের কথায় চলে যাই। আজকের বিষয়টি হচ্ছে এই ইউটিউব সার্চ ইঞ্জিনটিকে নিয়ে, ইউটিউব সার্চ ইঞ্জিনে কীভাবে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো খুঁজে পেতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের স্পেলিংয়ে ভুল থাকে, তো ভুলের কারণে আমাদের সামনে হয়তো আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি সামনে চলে আসে না, সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই আমরা এই সমস্যাগুলোকে স্কিপ করে কীভাবে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টি রয়েছে সেটিকে পেতে পারি, সেই নিয়ে বিষয়টি নিয়েই আজ আলোচনা হবে। তো আমরা আজকে যেভাবে সার্চ করব সেটি টেক্সটে লিখে নয়, আমরা আমাদের ভয়েসের মাধ্যমে কীভাবে বিষয়গুলোকে পেতে পারি সে বিষয়টি দেখুন। অ্যাট ফার্স্ট আমি যে স্থানটি মার্ক করে দিচ্ছি সেখানে ক্লিক করবেন, করে আপনি যে বিষয়টি চান সেটি ইংরেজিতে বলে দেবেন, সে আপনাকে খুঁজে আপনার সামনে এনে দেবে। তো দেখুন আমি কীভাবে সার্চ দিচ্ছি। প্রথমে এখানে ক্লিক করবেন, অপশনটি হচ্ছে সার্চ বাই ভয়েজ, এখানে ক্লিক দিন, স্টুডেন্ট ফটো। দেখুন বন্ধুরা, আমি স্টুডেন্ট ফটো চেয়েছি, আমি কোনো কিছুই টাইপ করিনি, আমাকে খুব সহজেই সে শুনে স্টুডেন্ট ফটো টাইপ করে আমার সামনে কিছু ফটো ফটোস অফ স্টুডেন্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলোই ছাত্রের ছবি দেখাচ্ছে, ছাত্রছাত্রীর ছবি দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি মনে করি যে আমি স্টুডেন্ট ফটো নয়, ফ্লোয়ার ফটো দেখতে চাই বা ফুলের ছবি দেখতে চাই, তো দেখুন জাস্ট ওই অপশনটিতে আবার ক্লিক করবেন, করে আপনার যে কাঙ্ক্ষিত বিষয়টি চান সেটিতে বলে দেবেন, ফ্লোয়ার ফটো। দেখুন বন্ধু, এখানে ফ্লোয়ার ফটো বলে দেওয়ার সাথে সাথেই সে আমার সামনে ফ্লোয়ার ফটোগুলো হাজির করে দিচ্ছে, এগুলো অনেকগুলো ফুলের ছবি, ফটোস অফ ফ্লাওয়ার, হিয়ার ইউ গো, সামনে উপস্থাপন করেছে। তো যাই হোক, আমি যদি কোনো ভিডিও এভাবে সার্চ করতে চাই তাহলে ঠিক ওই একই সিস্টেমে আমাকে জাস্ট ওখানে ক্লিক করে বলে দিতে হবে। দেখুন আমি একটু দেখাচ্ছি, ফার্স্ট ক্লিক করবেন এডুকেশনাল ভিডিও, দেখুন আমার সামনে যে শিক্ষামূলক ভিডিওগুলো রয়েছে সেই বিষয়গুলো সে আমার সামনে উপস্থাপন করেছে। হিয়ার সাম এডুকেশন ভিডিওস, এভাবে ঠিক আমি আমার কাঙ্ক্ষিত যে বিষয়গুলো চাই সেগুলো জাস্ট ওখানে ক্লিক করে আমি আমার ইয়ারফোনে বলে দিলেই আমি খুব সহজে আমার কাঙ্ক্ষিত বিষয়গুলো আমার সামনে পেয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আমাদের চ্যানেলটির এই ভিডিওটি বা আর অন্যান্য ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আমরা আপনাদের কমেন্টের আশা করছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমরা অনেক উৎসাহ পাবো। এই শুভকামনায় আপনাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।